ओम गं गणेशाय नमो, ओम गं गणपताये नमो। शारदीया दुर्गा पुजो शुरू है सिद्धिदाता गणेशर पुजो दिए। पंजिका अनुसारे भाद्र मासे शुक्ला चतुर्थी तिथिते पुजो करा है सिद्धिदाता गणेशजी। समस्त समस्या बाधा दूर करते सिद्धिदाता गणेशर पुजो करे थाकें हिंदू धर्मावलम्बीरा। ताई आजकेर भिडियोते आमरा जेने नेब गणेश चतुर्थी पूर्णांग समयसूची, पंजिका अनुसारे गणेश चतुर्थी कखन शुरू है और शेष है, ये दिन गंगा स्नान समय और घरोयाभावे पुजो करार विधि। आर जेने नेब बाड़ीते गणेश ठाकुर थाकले सेटिके कोन दिके बसाबो। चलुन बंधुरा भिडियो शुरू करा जाक। एकटी लाइक दिए आमार चैनेले जदि नतून होये थाकेन ताहले अवश्य চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন আর শেষ অবধি সাথে থাকবেন। সিদ্ধিদাতা গণেশের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। 2023 সালে গণেশ পুজো ভাদ্র মাসে হবে না, গণেশ পুজো হবে 19 সেপ্টেম্বর 2023 বাংলার পয়লা আশ্বিন 1430 মঙ্গলবার। এই দিন চতুর্থী তিথি শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর 2023 পয়লা আশ্বিন 1430-এর সকাল 10:56 মিনিটে, আর চতুর্থী তিথি সমাপ্ত হবে 20 সেপ্টেম্বর 2023 দোসরা আশ্বিন 1430-এর সকাল 10:50 মিনিটে। গণেশ পুজোর বিশেষ সময় হলো 19 সেপ্টেম্বর মঙ্গলবার 10:56 মিনিট থেকে দুপুর 2টোর মধ্যে, আর গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে সকাল 10:56 মিনিটের মধ্যে। গণেশ পুজো করলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। গণপতি বাবার পুজোর বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। গণেশ পুজো করলে আপনার সকল মনোবাঞ্ছনা পূর্ণ হবে। ঘরোয়াভাবে গণেশ পুজো করতে যে জিনিসগুলি লাগে সেগুলি হলো লাল কাপড়, পঞ্চামৃত, পৈতে, সুপারি, ঘি, কর্পূর, গঙ্গা জল। এই সামান্য উপকরণে পুজো করা যায়। তার সাথে ফুল নেবেন লাল ও হলুদ ফুল, ফলের মধ্যে নেবেন কলা, আর আপনার মনে যে ফল চাইবে সেটা দিতে পারেন। তার মধ্যে থাকবে মিষ্টি, মিষ্টির মধ্যে থাকবে মোদক, লাড্ডু। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে অনেক উন্নতি লাভ হবে ও সকল দিকে পথ হবে প্রশস্ত। গণেশ পুজোর নিয়ম আমি তো বলবই, তার আগে জেনে নিন গণেশ ঠাকুরকে কোন দিকে বসাবেন। বাড়ির পূর্ব দিকে গণেশের মূর্তি বসালে সব থেকে বেশি ভালো ফল মেলে, তবে তা যদি সম্ভব না হয় তাহলে উত্তর পূর্ব দিকে রেখেও গণেশ পুজো করতে পারেন। গণেশ চতুর্থীর দিন 108 বার একটি মন্ত্র জপ করলে ভাগ্য ফিরে আসবে। যারা এই সময় খুব দুঃখের মধ্যে আছেন তারা আজ থেকেই এই মন্ত্র জপ করুন। কে বলতে পারে সুখের দিন হয়তো কয়েকদিনের মধ্যেই আপনার দরজায় কড়া নাড়ছে। মন্ত্রটি হলো ওম শ্রী গণেশায় নমো, ওম গং গণেশায় নমো। চলুন এবার জেনে নেওয়া যাক গণেশ পুজোর বিধি। এই দিন তাড়াতাড়ি উঠে স্নান সেরে বাড়ির মন্দির পরিষ্কার করুন। তারপর গণেশের মূর্তি বা ছবি চৌকিতে লাল চেনি পেতে পৈতে জড়িয়ে আসনে বসান। প্রথমত নির্জলা উপবাস করে পুজোয় বসতে হবে। নিয়ম অনুযায়ী দুপুরে শুরু হয় সিদ্ধিদাতার আরাধনা। মন্ত্র জপ করে ষোড়শ উপাচারে সিদ্ধি বিনায়কের পুজো করতে হয়। পুজোর শুরুর ক্ষেত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করতে হবে। তারপর মন্ত্র জপ করে সিংহাসনে বসাবেন, মূর্তি স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। মাটির মূর্তি হলে তার কোনো প্রয়োজন নেই। স্নান শেষে দেবতাকে ভোগ উৎসর্গ করতে হবে। সব দেবদেবীর পুজোর আগে গণেশের পুজো করা হয়। সনাতন ধর্মে গণেশের গুরুত্ব অনেক। শিব পার্বতীর পুত্র গণেশকে সৌভাগ্যের দেবতা মানা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসবই গণেশ চতুর্থী নামে পরিচিত, যা মহারাষ্ট্রে প্রায় 10 থেকে 15 দিন চলতে থাকে। দূর্বাঘাস ও ফুল দিয়ে সাজিয়ে লাড্ডু অথবা মোদক নিবেদন করবেন। তারপর যাবতীয় নৈবেদ্য সাজিয়ে দেবেন, কর্পূর ও ধূপ দেখিয়ে আরতি করবেন। ভোগ দেওয়ার আগে
গঙ্গা জল ছিটিয়ে জায়গাটি পরিষ্কার করে নেবেন। গণেশ পূজায় একটা বিশেষ জিনিস যেটা মানতেই হবে, অবশ্যই তুলসী পাতা একদম ব্যবহার করবেন না। তো বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন ছোট করে হলেও মোদক ও লাড্ডু দিয়ে গণেশ পুজো করুন, অনেক ফল পাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে, আবারও বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি রিমা, আমার রিমাস ইনস্পায়ার চ্যানেলের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাবো।